কি মন খারাপ দেখুন না না মন খারাপ বলবো না ব্যাপারটা হচ্ছে টিকটক আমার জন্য আর বাকি সোশ্যাল মিডিয়ার মতো একটা মাধ্যম আমার ফ্যানদেরকে এন্টারটেইন করি আমার এন্টারটেইনার কিন্তু যেটা ইম্পালসিভ ডিসিশন যেটা আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে হোয়াট ফর এরকম ইম্পালসিভ ডিসিশন নিলে তার একটা স্ট্র্যাটেজি বা একটা ব্যাকআপ প্ল্যান অলওয়েজ থাকা উচিত আজকে শুধু অ্যাপস বন্ধ করে নিলে যে চাইনিজ বা চাইনিজ কোম্পানির ইনভলভমেন্ট শেষ হয়ে যায় সেটা তো নয় আপনার বাড়িতে একটা এলইডি বাল্ব থেকে নিয়ে একটা এসির কোন একটা পার্ট থেকে নিয়ে সমস্ত কিছুতে ওদের একটা ইনভলভমেন্ট রয়েছে তো সেটার কি উত্তর মানে সেটার কোনো ব্যাকআপ আছে বা স্ট্র্যাটেজি আছে এই এক রাত্রিতে ডিমনেটাইজেশন করে যেভাবে মানুষের কষ্ট হয়েছিল সেরকম ভাবে যদি এইভাবে অ্যাপস অ্যাপসটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে অনেকেই আর্টিস্ট যারা যারা রোজগার করতো তাদের অনেক চাকরি গেছে তো তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলবো উনি তো এমনি বলেছিলেন যে যুবকদের ওনারা চাকরি দেবেন যেটা কোনোদিন হয়ে ওঠেনি তো এইবার ওনারা কি করবেন হোয়াট অ্যাবাউট দ্য এমপ্লয়মেন্টস অফ দ্য পিপল হু আর লুজিং এমপ্লয়মেন্ট বিকজ অফ দ্য ব্যান অফ দ্য চাইনিজ অ্যাপস অ্যাপস ব্যান করাতে আমার কোনো অসুবিধা নেই বিকজ ইট ইজ রিকোয়ার্ড ডিউ টু ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্টে আই সাপোর্টেড কিন্তু বাকি জবাবগুলো কে দেবে সেটাই আমার প্রশ্ন যেটা নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি এবং আমি কালকে রাত্রে ভাবছিলাম যে সব কিছুতেই তো বড় বড় কোম্পানিজ থেকে নিয়ে আজকে ধরুন যেমন সিকিউরিটির কথা যখন বলছেন তো আমাদের ইন্ডিয়ান মিলিটারিটাও 80% অফ দেম বুলেট প্রুফ জ্যাকেটস দ্যাট কাম দ্যাট হ্যাজ বিন কামিং ফ্রম চায়না তো এটা এবার কোথা থেকে প্রোকিউরমেন্ট হবে কিভাবে কি হবে নেক্সট কি তো যেমন আমি স্বদেশী মুভমেন্ট নিশ্চয়ই আনতে পারি সো দেন হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আই উইল মেবি কল দ্য পিপল যারা বিদেশি যারা প্রবাসী রয়েছে প্রবাসী ভারতবাসীরা রয়েছে তাদেরকে ডাকা উচিত গুগল থেকে নিয়ে আসুন নাসা থেকে নিয়ে আসুন নিয়ে এসে ওনাদেরকে বলুন ইন্ডিয়ান অ্যাপস তৈরি করতে যাতে ইন্ডিয়ানরা মানে ইন্ডিয়ান ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তখন আর আমাদের এদিক ওদিক চাইনিজ ফাইনিজ আমাদের দেখতে হবে তো সেই স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাকআপ প্ল্যান বা স্ট্র্যাটেজি ছাড়া হট করে রাত্রে ঘুম থেকে উঠলাম এবং একটা ডিমনেটাইজেশন করে দিলাম বা একটা হট করে বললাম যে অ্যাপ তাতে কি হয় ব্যস্ত হয়ে যায় সকলে কারণ কোভিড এর সময় তো নিউজ নেই তো নিউজ চ্যানেল গেট ভেরি এক্সাইটেড রিপোর্টার্স গেট ভেরি এক্সাইটেড অ্যান্ড লাইক এন আই ওয়াশ এভরিথিং সিমস বিউটিফুল যে আমাদের গভর্নমেন্ট কাজ করছে কিন্তু আসলে কি কাজ করছে কিনা সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো বিকজ উই ডু নট ওয়ান্ট ইনফ্লেশন অ্যাট দ্য মোমেন্ট সো আই ডিমান্ড অ্যান আনসার ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট হোয়াট নেক্সট